নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এবার দেবগুরু বৃহস্পতি কেতুর জাল থেকে পুরোপুরি মুক্ত, এবং এই বৃহস্পতির আশীর্বাদে আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে ধনলাভ করতে চলেছেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্রম। দেবগুরু বৃহস্পতি কেতুর জাল থেকে পুরোপুরি মুক্তি লাভ করেছে, এবং বৃহস্পতি বর্তমানে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। কি কাজ করতে পারবে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, এবং কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নামও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে যারা আমার সাথে পার্সোনাল ভিজিট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে কখনোই আপনার রাশি কী, আপনার লগ্ন কী, এই সমস্ত কোশ্চেন করবেন না। তাই তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা আপনাদের জন্মছক দেখাতে চান। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি গ্রহ কি দেয়, জানেন কি? আসুন, বৃহস্পতি গ্রহ যাকে আমরা দেবগুরু বলি, অর্থাৎ দেবতাদের গুরু, এবং এই বৃহস্পতি গ্রহ জ্ঞানের কারক গ্রহ, অর্থাৎ যার জন্মছকে বৃহস্পতি বলবান থাকে টিচিং প্রফেশনে যেতে পারে। এছাড়াও বৃহস্পতি শুধুমাত্র জ্ঞান দেয় না, বৃহস্পতি দেয় অর্থ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ যদি শুভ থাকে, তাহলে কিন্তু অপার ধন আপনার জীবনে আসবে। এছাড়াও দাম্পত্য জীবনের শুভ বৃহস্পতির উপর নির্ভর করে, বাট বিবাহের পূর্বে প্রেম, এই প্রেমটা শুধুমাত্র নির্ভর করে শুক্র গ্রহের উপর, কিন্তু আফটার ম্যারেজ সেটা কিন্তু কনভার্ট টু বৃহস্পতি গ্রহ, অর্থাৎ তার সমস্ত কাজ, তার সমস্ত দায়িত্ব টোটালটাই বৃহস্পতির উপর কনভার্ট হয়ে যায়, অর্থাৎ তার ঘাড়ে চলে যায়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তো প্রথম একদম স্টার্টিং পয়েন্টের যে একদম হাইলাইটেড রাশি, সেই রাশিটির নাম আমি আপনাদেরকে শেষে বলবো। তো শুরুতে যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বৃহস্পতি গ্রহের মার্গী হওয়ার ফলে তার শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন। আপনাদের জীবনে অর্থের অভাব অনেকাংশে কাটবে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতি হচ্ছে না, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হবে। এছাড়াও আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি যারা বৈবাহিক জীবনে অনেক ডিস্টার্বেন্সের মধ্যে রয়েছেন, বন্ডিং হচ্ছে না, সেই বন্ডিং কিন্তু আপনাদের হবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব কিন্তু আপনারা পুরোপুরি পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থের অভাব অনেকখানি কেটে যাবে, এবং যাদের লোন রয়েছে সেই লোন কিন্তু আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বৈবাহিক জীবনে প্রবলেমে রয়েছে, সেই প্রবলেম কিন্তু আপনাদের অনেকখানি কাটবে। এছাড়াও যাদের বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে। এছাড়াও আপনাদের পড়াশোনার দিক কিন্তু শুভ হতে চলেছে, সেটা লোয়ার লেভেল হোক বা আপার লেভেল। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি বা শুভ প্রভাবের ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই সুদৃঢ় হতে চলেছে, অর্থাৎ মনের চাহিদা, মনের বাসনা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং আপনাদের ধনলাভ হতে চলেছে, অর্থাৎ অর্থের সংকট আপনাদের অনেকখানি মিটে যাবে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব কিন্তু পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে
অভূতপূর্ব পরিবর্তন দেখা যাবে, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন। এছাড়াও যারা বৈবাহিক জীবনে প্রবলেমে রয়েছে তাদের কিন্তু এই সি প্রবলেম কিন্তু অনেকখানি কেটে যাবে। এর পাশাপাশি যারা লোনে জর্জরিত হয়ে গেছেন তাদের কিন্তু সেই লোন অনেকখানি রিকভারি হতে চলেছে। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু শুভ রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদেরও বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক বলুন, পারিবারিক বলুন, সামাজিক বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এবং আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি যারা চাকরি করছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য চেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার দিক কিন্তু শুভ রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আগামী দিন কিন্তু সুন্দর হতে চলেছে। অর্থাৎ আপনাদের এতদিন যে অর্থনৈতিক কষ্ট ছিল সেই অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনাদের মিটে যাবে। এবং এর পাশাপাশি যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার দিক কিন্তু শুভ রয়েছে। এবং যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, অর্থাৎ যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক শুভ দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা বৈবাহিক জীবনে পা রেখেছেন তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, আপনাদের বন্ডিং সুন্দর এবং মধুর হতে চলেছে, আপনারা একে অপরের ছাড়া থাকতেই পারবেন না। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে, অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন এবং যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতেও পদোন্নতি হতে চলেছে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এরপরে যে লাস্ট এবং আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে অপার ধন আসতে চলেছে, আপনাদের জীবনের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হতে চলেছে, কারণ আপনাদের পকেটে কিন্তু পয়সার অভাব আর থাকবে না, সমস্ত অভাব কিন্তু মিটতে চলেছে। এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত, দাম্পত্য জীবনে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু সেই প্রবলেম কিন্তু অনেকখানি মিটে যাবে। এবং যদি আপনাদের ডিভোর্সের কোনো ব্যাপার থাকে সেই ডিভোর্সের মামলাও কিন্তু নিস্তার পেতে চলেছে, অর্থাৎ আপনাদের সমস্ত দিকেই কিন্তু ধীরে ধীরে শুভ হতে চলেছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যারা বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টির ফলে আগামী দিনে সুখের মুখ দেখতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি গ্রহ এতদিন যে কেতুর আন্ডারে ছিল, অর্থাৎ কেতু তাকে ঘিরে রেখেছিল, সেই কেতুমুক্ত বৃহস্পতি আপনাদের জীবনে প্রদীপ জ্বালাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।